দুর্ভাগ্যের বিষয় হলো 75-এর পর যারা ক্ষমতায় এসেছে, আপনারা যদি একটু হিসাব নিয়ে দেখেন যে মাথাপিছু আয় কিন্তু কমে গিয়েছিল, বাড়েনি, বরং হ্রাস পেয়েছিল। সেই সাথে সাথে বাংলাদেশটা একটা স্থবির হয়ে গিয়েছিল। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য মানুষ করত, কিন্তু ঠিক সেরকম সুযোগ কতটুকু ছিল? বেসরকারি খাতকে যে সুযোগটা দেওয়ার কথা সেটা কিন্তু তখনও পায়নি। কারণ যে সমস্ত শিল্প কলকারখানা জাতীয়করণ করেছেন, যার মালিকরা বাংলাদেশে থেকে গিয়েছিল, তাদের এবং এই সমস্ত শিল্প কলকারখানা বেসরকারি খাতেও হস্তান্তর করা যায়, সেই নীতিমালাটাও কিন্তু জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব করে দিয়েছেন, যেটা পরবর্তী কিছুটা কার্যকর হয় কিন্তু সম্পূর্ণভাবে হয় না। 96 সালে যখন আমি সরকার গঠন করি, আমরা সরকার গঠন করার আগে থেকে আমাদের কতগুলি পদক্ষেপ ছিল যে আমাদের অর্থনৈতিক নীতিমালা কি হবে, আমরা কিভাবে যদি ক্ষমতা যাই রাষ্ট্র পরিচালনা কি করব, আমরা সেটা প্রস্তুতি ছিলাম। এবং আমরা সরকারে আসার সাথে সাথে অবকাঠামোগত উন্নয়ন করা, বিদ্যুৎ খাত থেকে শুরু করে সমস্ত খাতগুলিকে বেসরকারি খাতে উন্মুক্ত করে দেওয়া, বেসরকারি খাতে আরো মানে শিল্প বাণিজ্য যত গড়ে উঠতে পারে সেই ব্যবস্থাটা নেওয়া এবং উৎসাহিত করা মানুষকে, সেই ব্যবস্থাটা আমরা নিই। ডিজিটাল বাংলাদেশ আজকে আমরা করেছি, তখন কেউ কম্পিউটার ব্যবহারই করতো না, টেলিফোন ছিল সব অ্যানালগ, কোনো ডিজিটাল টেলিফোনই ছিল না, ল্যান্ড ফোন ছিল তাও আবার অ্যানালগ। আমরা সেই সময় ডিজিটাল টেলিফোন সিস্টেম করে দিই এবং বেসরকারি খাতে এই মোবাইল ফোন যাতে উন্মুক্ত হয় তার ব্যবস্থা করে দিই। প্রথম প্রথম ছোট এই তিনটা কোম্পানিকে আমরা দিয়ে দিই। আজকে যে টেলিভিশন, এতগুলি টেলিভিশন, বিভিন্ন ব্যবসা বাণিজ্য সব কিছু আমরা কিন্তু মানে টেলিভিশন, রেডিও, বিমান, হেলিকপ্টার থেকে শুরু করে শিল্প কলকারখানা প্রত্যেকটা সেক্টরে বেসরকারি খাত যাতে সুযোগ পায় সেটাকে আমি উন্মুক্ত করে দিয়েছিলাম। ওই সময়টা করতে গেলে একটা অসুবিধা ছিল, অনেকে বাধা দিত, এমনকি আমাদের অনেক জ্ঞানীগুণী অর্থনীতিবিদরাও বাধা দিয়েছে। কিন্তু আমার কথা ছিল যে আমরা যদি বাণিজ্য ভাষাতে লক্ষ্মী, আমরা যদি ব্যবসা বাণিজ্যের দ্বার উন্মুক্ত না করি আর নিজের দেশে যদি আমরা শিল্প কারখানা গড়ে না তুলি, তাহলে আমাদের দেশটা এগোবে কি হবে। পাশাপাশি আমার আর একটা যুক্তি ছিল যে দেশের ভিতরে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা। আমরা রপ্তানি করি, আমরা রপ্তানি ট্রফি দিচ্ছি, এটাও ঠিক, কিন্তু সাথে সাথে এটাও মাথায় রাখতে হবে যে আমার দেশের মানুষের ক্রয় ক্ষমতা কতটুকু বাড়লো, আমাদের যে উৎপাদিত পণ্য সেটা আমি বাজারজাত শুধু দেশে কেন, বিদেশে কেন, আমার দেশেও যাতে করা যায় সেই ব্যবস্থাটা আমাদের নিতে হবে। আজকে কিন্তু সেই পরিবর্তনটা এসেছে, এটা নিশ্চয়ই আপনারা স্বীকার করবেন। আপনাদের অনেকেরই পণ্য এখন সে গ্রাম পর্যায় পর্যন্ত চলে যায়, গ্রামেই বিক্রি হচ্ছে অনেক পণ্য, অর্থাৎ গ্রামের মানুষ। আমার প্রত্যেকটা প্রকল্প এবং নীতিমালা এটাই লক্ষ্য ছিল যে আমার নিজের দেশের মানুষের ক্রয় ক্ষমতা যেন বৃদ্ধি পায়, সেদিকে লক্ষ্য রেখে আজকে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। এবং অর্থনীতি দিক থেকে আমরা সেই সময় যথেষ্ট স্বাবলম্বিত অর্জন করি, বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদন শুরু করি। বিদ্যুৎ উৎপাদন আমি পেয়েছিলাম 1600 মেগাওয়াট 96 সালে, 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি, রিজার্ভ মাত্র 250 মিলিয়ন ডলারের মতো ছিল, বলতে গেলে কিছুই না। সেই অবস্থায় যখন আমরা যাত্রা শুরু করি, ব্যাংক, বিমা সব কিছু আমি বেসরকারি খাতে করে দিই। যখন আমরা এটা বেসরকারি খাতে করছি, অনেক সংস্থা, অনেক আন্তর্জাতিক সংস্থা, আর বিশেষ করে যে পদ্মা সেতু টাকা যে বন্ধ করেছিল তাদেরই বলা ছিল, সে বলতো এগুলি বেসরকারি খাতে দিয়ে কি হবে, আর এত ব্যাংক দিয়ে কি হবে, আপনাদের অর্থনীতি তো এতটুকু অর্থনীতি, এতগুলি দিয়ে কি হবে। আমার কথা ছিল আমাদের অর্থনীতি কি সবসময় এতটুকুই থাকবে, এটা কি কখনো বাড়বে না, এটা বাড়ার জন্যই তো আমরা ব্যবস্থা নিচ্ছি, আমরা সেটাই চাই যে সেটা বৃদ্ধি পায়। আমরা 96 সালে যখন প্রায় 4300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু করলাম 1600 থেকে, এবং আরো অনেকগুলি নতুন বিদ্যুৎ কেন্দ্র আমরা মানে সেটা বাস্তবায়ন শুরু করেছিলাম, ঠিক সেইভাবে প্রত্যেকটা খাত যখন উন্মুক্ত করলাম, দুর্ভাগ্য যে 5 বছর ক্ষমতায় ছিলাম, যেটুকু কাজ করে গিয়েছিলাম, মানুষ যেমন সাক্ষরতার হার 45% থেকে 65% বাড়ালাম, দারিদ্রের হার কমালাম, খাদ্য ঘাটতি 40 লক্ষ মেট্রিক টন পূর্ণ করে 26 লক্ষ মেট্রিক টন উদ্বৃত্ত খাদ্য 2001 সালে রেখে গিয়েছিলাম, সেইভাবে যখন রেখে গেলাম, পরে 9 বছর পরে সরকার এসে দেখি সেগুলি কিছুই অবশিষ্ট নাই,
কারণ 2001 থেকে 2008 পর্যন্ত এদেশের মানুষ উপরে সেই জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি, লুটপাট, হাওয়া ভবন, চাঁদাবাজি এই সব করে করে এমন একটা অবস্থা ছিল যার ফলে আবার এমার্জেন্সি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন অবস্থা আমাদের অতিক্রম করতে হয়েছে। যা জেল জুলুম অত্যাচার সবই সহ্য করেছি, এমনকি দেশে বিদেশে গেছিলাম, দেশেও আসতে দেবে না, সে বাধাও পেয়েছিলাম। মার্ডার কেসও দিয়েছিল আমার বিরুদ্ধে, যেই আমি শুনেছি মার্ডার কেস দিচ্ছে আমি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত দেশে আসবো। যখন আমি আসতে গেছি তখন আমাকে বাধা দেওয়া হলো, সমস্ত এয়ারলাইন্সকে বলা হলো যে আমাকে যদি প্লেনের সিট দেয় সেই প্লেন ঢাকা এয়ারপোর্টে নামতে পারবে না। আমি বসে থাকিনি, আমি লড়াই করছি বিদেশে বসে, জোর করে একরকম ফিরে এসেছি, যেমন 81 সালে ফিরে এসেছিলাম। তো আমার কথা এটাই যে দেশের মানুষের আর্থসামাজিক উন্নতি করাটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আমি যখন 2009 সালে সরকার গঠন করি তখন আমাদের জিডিপির পরিমাণ কত ছিল, মাত্র 102 বিলিয়ন মার্কিন ডলার। আজকে 15 বছর আমরা দেশ চালিয়েছি, 2013 সালে সেই জিডিপি আমরা 450 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করতে সক্ষম হয়েছি। আমাদের প্রবৃদ্ধি 7.25% আমি উন্নীত করতে সক্ষম হয়েছি, যদিও কোভিডের ঠিক আগে আমরা 8 পয়েন্ট উঠতে সক্ষম হয়েছিলাম, কিন্তু কোভিড-19 অতিমারির কারণে অনেকটা আমরা পিছিয়ে যাই। এটা শুধু আমরা না, সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক বন্যা দেখা দেয়, যার ফলে আমাদেরও সেই ধাক্কাটা সামলাতে হচ্ছে, এখনও সামলাতে হচ্ছে। কারণ আপনারা ব্যবসা বাণিজ্য করেন, রপ্তানি করেন, আপনারা জানেন অনেক উন্নত দেশ তাদের মানুষের ক্রয় ক্ষমতা অনেক কমে গেছে, তাদের কিন্তু ক্রয় ক্ষমতা কমে গেছে, চাহিদাও কমে গেছে। যখন কোভিড-19 অতিমারি এই ধরনের অবস্থা, অনেক দেশ কিন্তু আসলে তাদের রপ্তানি কমিয়ে এবং তখন তো যোগাযোগও বন্ধ। তারপরেও যেহেতু অনেক দেশের সরকার প্রধান, তাদের সাথে আমার একটা ভালো পরিচয় ছিল, সরকারকে অনুরোধ করেছিলাম যে কোনো মতে যেন এগুলি বাতিল না করে বা বন্ধ না করে দেয়। হ্যাঁ, তখন তো যোগাযোগ যেহেতু বন্ধ হয়তো যাবে না, কিন্তু তার প্রয়োজনীয়টা না করে, বিশেষ করে আমরা ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্য যাতে চালাতে পারেন, আমরা কিন্তু বিশেষ প্রণোদনা দিয়েছি সকলকে। এই প্রণোদনা শুধু না, মাত্র 4% সুদে ইন্টারেস্টে আমরা সবাইকে ঋণ নেওয়ার সুযোগ করে দিয়েছি।